আপিল 2022 সনে আপিল খারিজ হয়ে যায়। পরবর্তী সময় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট SLP খারিজ করে দিয়ে নির্দেশ দেয় 6 মাসের মধ্যে রায় কার্যকর করতে হবে। কিন্তু 6 মাসের মধ্যে রাজ্য সরকার এবং ইউপিএল রায় কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, তার জন্য আদালত অবমাননার মামলা হয়। সেই আদালত অবমাননার মামলায় গত 19 জুলাই আমাদের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়ে বলেছিল যে আগামী 3 সপ্তাহের মধ্যে জুটমিলকে সুপ্রিম কোর্টের কাছে দরখাস্ত করে রায় কার্যকর করার জন্য সময়সীমা বাড়াতে হবে, অথবা আমার পরবর্তী তারিখে রাজ্য সরকার আধিকারিক এবং জুটমিলের আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য চার্জ গঠন করা হবে। এই আদেশের পর রাজ্য সরকার এবং জুটমিল সুপ্রিম কোর্টে ছুটে যায়। সুপ্রিম কোর্ট এই 17 জুলাই রায় কার্যকর করার জন্য যে 6 মাস সময় দিয়েছিল সেই সময়সীমা বাড়াতে অস্বীকার করে, কিন্তু বলে জুটমিল এবং রাজ্য সরকার আদালত মামলা উচ্চ আদালতের কাছে তারা সমস্ত বক্তব্য রাখবে। যদি উচ্চ আদালত মনে করে যে তা জুটমিল এবং রাজ্য সরকার আন্তরিকভাবে প্রচেষ্ট এই রায় কার্যকর করার জন্য, তাহলে প্রয়োজনীয় আদেশ দিতে পারে। সেই মোতাবেক জুটমিল এবং রাজ্য সরকার দুটি পৃথক হলফনামা করে বিস্তারিতভাবে জানায় যে তারা এই করেছে, আগামী দিনে এই পদক্ষেপ নেবে এবং তারা তার জন্য 8 মাস সময় দিয়েছে রাজ্য সরকার এবং জুটমিল। আজকে আদালত 8 সপ্তাহ সময় দিয়েছে। এখানে একটা প্রশ্ন আছে, আমাদের যেটা বক্তব্য, আমাদের বক্তব্য হচ্ছে 418 জন, জুটমিল এবং রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে 191 জনকে ইতিমধ্যে দেওয়া হয়েছে 30 কোটি টাকা খরচ করে ব্যয় করে, এবং আরও 227 জনকে দেওয়া হবে, তার জন্য আরও 35 কোটি টাকা প্রয়োজন, মোট 418 জন। কিন্তু রায়ের নির্দেশ অনুযায়ী মোট প্রায় 1000 শ্রমিক কর্মচারী পাবেন, যারা 1196 চাকরিতে ছিলেন কিংবা তার পরবর্তী সময়ে চাকরি করেছেন তারা সবাই পাবে। এখানে এই সংখ্যাটা 418 প্রায় 1000 হবে। আমরা এই বিষয়টা আদালতের দৃষ্টিতে আগামী দিনে আনবো। আমরা দাবি করবো যে এই চালাকি না করে সম্পূর্ণ রায় কার্য